হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা আমাদের গন্তব্য স্থান ভুটান, ভুটানের যেই চেলালা পাস, আমরা সেই চেলালা পাসে পৌঁছে গেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটার উচ্চতা হচ্ছে 3988 মিটার। আমরা অলরেডি এই জায়গায় পৌঁছে গিয়েছি এবং আমরা আশপাশের যে লোকেশন, সেই লোকেশনের সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। অলরেডি আমাদের নিঃশ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে এবং পুরোটা আবহাওয়াই আজকে সানি ডে, একদম রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া। আমরা সুন্দর করে আপনাদের চারপাশে যেই সিনারিগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করব। আশা করছি পুরোটা ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন আমরা আশপাশের দৃশ্যগুলো একটু দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন চেলালা পাস 3988 মিটার। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো তিব্বত আর চায়নার বর্ডার। তিব্বত আর চায়নাকে ভাগ করেছে ভুটানকে এই পাহাড়গুলো দিয়েই, যা আমাদের কিনেজি ড্রাইভার ওনার কাছ থেকে আমরা জানলাম। আজকে ভুটানের ন্যাশনাল ডে 17 ডিসেম্বর, এই কারণে ট্যুরিস্ট নেই বললেই চলে, সবাই বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত। আমাদের ফ্রেন্ড অ্যাম্বারকে দেখতে পাচ্ছি, পুরো বরফে আবৃত, একদম বরফ রয়েছে। এত রৌদ্রের মাঝখানেও কিন্তু অনেক বরফ দেখা যাচ্ছে। আমরা একটু এই পাশটা দেখি, ওইখানে যে বড় মাউন্টেনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জম্মু লাহারি মাউন্টেন, এটাও চায়না বর্ডারে। নিচেই গ্রিন ভ্যালি, মানে চমৎকার একটা পরিবেশ। মানে এই জায়গায় যে না আসবে, মানে বিদ্যুৎ করে আমার পক্ষে বোঝানো সম্ভব না যে এত সুন্দর। শুধুমাত্র কয়েক মিনিটের ভিডিওতে এই দৃশ্য বলে বোঝানো কোনোভাবেই সম্ভব না। আপনারা কষ্ট হলেও একবার এই জায়গায় আসবেন, এই জায়গায় এসে এমন সৌন্দর্য উপভোগ করবেন আশা করছি। ইয়াহু ট্রাভেল চ্যানেল থেকে আমি রবিন, আপনাদেরকে এই দৃশ্য দেখাতে পেরে খুবই ভালো লাগছে আমার নিজের কাছেও, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগছে। সবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আমরা এই গাড়ি করে এসেছি কিছুক্ষণ আগে, আমরা এখন একটু আরেকটু উপর দিকে যাব। আমরা একটু সেখানে গিয়ে উপর দিকে যাব আমরা। বরফ আর বরফ